আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটা প্রতিদিনের মতো আজকেও দেখবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবেন। তো এই যে আমি সকাল সকালে বাজারে চলে গেছি, আজকে সকালে নাস্তা করার পর এই যে বাজারে চলে আসলাম ছোট ছেলেকে নিয়ে, টুকটাক বাজার করব। তো কি কি করব বাজার করার পরে তারপরে আপনাদেরকে দেখাবো কি বাজার করব, কি রান্না করব, ঠিক আছে? তো দেখতে থাকুন বাজার কি কি করতেছে। তো বাজার করে আমি বাসায় চলে আসলাম, আর আসার পরে সবগুলো আমি তরি তরকারি সবজি যা নিয়ে আসছি সব কিছু আমি ধুইছি। তো দেখতে পাচ্ছেন ভেন্ডির কালারটা কিন্তু বাজারে একরকম লাগছে, আর এইখানে আনার পরে ধোয়ার পর অন্যরকম হয়ে গেছে। এটা বুঝে যেতেছে এরা কালার দিয়ে দিছিল। আর এই যে আমও ধুয়ে নিয়েছি, আর এখন করোনা আসার পর থেকে সব তরি তরকারি আমি বাজার থেকে আনলে ধুয়ে নিই। তো এই যে আমরা নিয়ে আসছি এখানে গাজর, তারপরে শসা, লেবু, এগুলো ধুয়ে তারপরে একটু পানিতে ভিজিয়ে রাখছি। ছোট্ট একটা মিষ্টি কুমড়া, আর এখানে আছে তাল, এখানে চারটা তাল আনছি। তো তালগুলো ধুয়ে দিছি, তালগুলো ধুয়ে তারপরে আবার পানির ভিতরে একটু ভিজিয়ে রাখছি। আম তাল ওগুলো একটু ভিজিয়ে রাখলাম।
এখানে একটা পেঁপে আনছি, পেঁপেটাও ধুয়ে রাখছি। আর এখানে কিছু ফল আছে, তো এই যে বাইর করলাম কাঁঠাল, কাঁঠালটা আমি ধুয়ে নিব, এখন আপাতত দেখাই নিতেছি। আর এই যে দুইটা নিলাম আনারস, তো কাঁঠাল আনারস, আর এখানে নিলাম এই যে ড্রাগন ফল, আঙ্গুর, আর হচ্ছে লটকন। অল্প অল্প করেই কিনছি, যেহেতু আমাদের পরিবারের মানুষ কম, তো অল্প অল্পই লাগে তার জন্য। আর একদিনে তো আমি বাজার করি, আবার 4-5 দিন আমি বাজারে যাই না, তো তার জন্য একটু একটু করে সব কিছু নিয়ে আসি। তো এখানে নিয়ে আসলাম ইলিশ মাছ, দুইটা ইলিশ মাছ নিয়ে আসলাম। আর বাজারে মাছের দাম যে এত এত বেশি, আপনার ইউটিউবে তারপরে টিভিতে দেখাইতেছে মাছ ধরতেছে, কিন্তু বাজারে গিয়ে দেখেন মাছের দাম আগুনের মতো, অনেক দাম ইলিশ মাছের। তো এখানে কিছু পাবদা মাছ কিনছি, দুইটা ইলিশ মাছ, আর এখানে পাবদা মাছ নিয়ে আসলাম। তো পাবদা মাছটা মোটামুটি তাজা, তো তাদের বাসায় মাছটা একটু কমই লাগে, ইলিশ মাছটাই বেশি খাওয়া পড়ে, তো আমার জন্য নিয়ে আসলাম পাবদা মাছ। আর এখানে কিছু মলয়া মাছ, তো এই মলয়া মাছটা বাজারে টাটকেই দেখছি, তো অনেকক্ষণ যাবত আমি ঘুরে ঘুরে বাজার করলাম, তো তার জন্য মাছটা একটু এখন দেখা যাইতেছে ইয়ে গেছে, তো আমি মাছগুলো ডেলে নিব। আর এখানে দুইটা মুরগি নিয়ে আসছি, তুই দেখতেই পাচ্ছ না, অনেক বড় বড় দুইটা খাসির মতো মুরগি নিয়ে আসলাম। তো মুরগিগুলো অনেক বড়, তো বাজারতে ড্রেসিং করে নিয়ে আসছি, আর বাসায় কেটে নিব। তো ছোটো ছেলে একদমই মাছ খায় না, তো ওর জন্য মুরগি নিয়ে আসলাম। আর এখানে নিয়ে আসলাম কিছু পাঁচমিশালি শাক, তো এই শাকটা আমার অনেক পছন্দ, পাঁচমিশালি শাকটা। তো এখানে 10 টাকার শাক, শাকটার দামটা বললাম কেন, কারণ পাঁচমিশালি শাক কিন্তু 10 টাকার 20 টাকার এমন করে বিক্রি করে। আর এখানে 2 কেজি আলু নিয়ে আসলাম, আর হচ্ছে রসুন নিয়ে আসলাম, এখানে আবারও লেবুর এটা পাতা দেখে তারপরে ফিরে আবার এই লেবুগুলো কিনছি, কারণ লেবু পাতা দিয়ে গুড়া মাছ, ছোটো মাছ রান্না করলে আমার খেতে ভালো লাগে। তো আর এখানে রসুন নিলাম 1 কেজি, তো এই যে রসুনটা আমি বড় রসুনটা আনি, কাটতে সহজ হয় আর ব্লান্ডার করতে সহজ হয় তার জন্য। আর এখানে নিয়ে আসলাম লেটুস পাতা, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, আর হচ্ছে ধনিয়া পাতা, সব কিছু অল্প অল্প করে কিনছি। আর পাবদা মাছ ধুয়ে নিছি, আর মাছ অর্ধেকগুলো কেটে নিছি, আর অর্ধেকটি বাকি আমি পরে কাটবো, কারণ তাড়াতাড়ি করে একটু রান্না করব। তো এখানে আমি পাবদা মাছ বুনা করব, তো পাবদা মাছ বুনা করার জন্য এখানে 4 পিস পাবদা মাছ নিলাম। তো পাবদা মাছটা আমি ভাজতেছি, উল্টায় পাল্টায় পাবদা মাছ ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, আর মাছটা উঠাই নিব, উঠাই নিলাম। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম মাছ বুনা করার জন্য। তো নেড়ে চেড়ে পেস্টটা একটু ভেজে নিব, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। তো লবণটা আমি একটু মিক্স করে দিতেছি, লবণটা পেঁয়াজের সাথে একটু মিক্স করে দিলাম, তাড়াতাড়ি পেস্টটা নরম হয়ে যাবে। আর এখন দিয়ে দিব এই যে সামান্য একটু রসুন বাটা, আর সামান্য আদা বাটা, যেহেতু মাছ কম তো তার জন্য অল্প অল্প করে মশলাগুলো দিব। তো দেওয়ার পরে, আদা রসুন দেওয়ার পরে আবার একটু তেলে নেড়ে নিতেছি, তেল পেঁয়াজের সাথে। তো এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, তো গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। তো সব 1/2 চা চামচ করে দিয়ে দিলাম, যেহেতু 4 পিস মাছ, তো অল্প করে মশলা দিলাম, আর দিয়ে দিলাম একটু পানি। তো দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম, তুই দেখতেই পাচ্ছ মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিব টমেটো, তো আমি অর্ধেক টমেটো দিয়ে দিলাম, অতিরিক্ত দিব না, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে এগুলো একসাথে আমি মিক্স করে নিলাম, কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব ভাজা মাছ, তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করতেছি, আর স্ট্যান্ডটা এখন আমার আনা হয় নাই, কারণ আমি একটু অসুস্থ, আমার কয়েকদিন যাবৎ ঘাড় ব্যথা করতে, তার জন্য যাইতেছি না, যাব মার্কেটে 2-1 দিনের ভিতরে। তো এই যে আমি জলের পানি দিয়ে দিতেছি, মাছ কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিব। তো জলের পানি দিয়ে দিলাম, আর একটু নেড়ে তারপর একটা ঢাকনাটা ঢেকে দিব। তো ফিরে আসলাম 2 মিনিট পর, 2 মিনিট পর দেখুন, তো এখন আবার একটু নেড়ে দিব, আর জলের পানিটা একদম শুকনো শুকনো করে ফেলবো, যেহেতু আমি বুনা করবো তো আর জলের পানি রাখবো না, একটু মশলা আর পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমি জলের পানিটা দিলাম। তো দেখুন জলের পানিটা একদম শুকাই নিয়েছি, আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব,
তো শুকাই নিয়েছি। তো জিরা দিছি, যেহেতু ধনিয়া পাতা না দিলেও হয়, তো আমি ধনিয়া পাতাটা আমার পছন্দ, যেহেতু একটু টমেটো দিছি সাথে একটু ধনিয়া পাতাটা দিলে ভালো লাগবে, তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে দিছি। আর এই দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, এখন উঠাই নিব। তো পাবদা মাছ বোনা হয়ে গেল, আর এখন এই যে ছোট মাছগুলো আমি সব মশলা মরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে আর হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে মাখাই নিয়েছি মাছটা, আর এই যে তেলের ভিতরে পেস্ট ফুরন দিয়ে তারপরে ছেড়ে দিলাম। আর এখন এই যে একটু লেবু পাতা দিয়ে তারপরে উঠাই নিতেছি মাছটা, একটু ঝটপট রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করি নি। আর একটু মুরগির মাংস রান্না করলাম ছোট ছেলের জন্য। তো এই মাছটা আমি সব একসাথে মাখাই নিয়েছি, অল্প রসুন বাটা আতা বাটা দিয়ে, অল্প রসুন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ বাইটা তারপর রান্না করছি। তুই দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ছোটো মাছের। আর যে বোম্বা মরিচ দিয়ে নিলাম এটা আমি খাবো, লেবু পাতা দিয়ে রান্না করছি, আর লেবু একদম লাস্ট মুহূর্তে আমি দিছি, দেওয়ানোর পরে দুইটা বলক আনার পরে উঠেছি। আর এই যে পাবদা মাছ বুনা করছি বড়ো ছেলের জন্য, ছোটো ছেলের জন্য মুরগির মাংস। আজকের মতো এই পর্যন্ত, যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।